বাজারে নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে রাখতে একদিকে মূল্যস্ফীতি কমিয়ে আনা, অন্যদিকে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য নিয়ে আসছে নতুন মুদ্রানীতি। সাধারণ মানুষ যাতে সুফল পায় নতুন মুদ্রানীতিতে, সেই বিষয়ে গুরুত্ব দেওয়ার সুপারিশ করেন সংশ্লিষ্টরা। বাজারে সার্বিক মুদ্রা সরবরাহ ও বেসরকারি খাতের ঋণ প্রবাহের মাত্রা একই রকম রাখার পক্ষে মত দিয়েছেন আর্থিক খাত বিশ্লেষকরা। আগামী 24 জানুয়ারি ঘোষণা হতে পারে নতুন মুদ্রানীতি। বিস্তারিত মেহেরমণি রিপোর্টে। সাধারণভাবে বাজারে টাকার পরিমাণ বেড়ে যাওয়ার বিপরীতে সেবা ও পণ্য সরবরাহ স্থির থাকলে পণ্যের চাহিদা ও দাম দুটোই বেড়ে যায়, যাকে মূল্যস্ফীতি বলে। আবার কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানোর স্বার্থে বাজারে মুদ্রা সরবরাহ বাড়াতে হয়, ফলে কি মাত্রায় মুদ্রা সরবরাহ করলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে এবং বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে, সের নির্দেশনা দিয়েই দেশের কেন্দ্রীয় ব্যাংক 6 মাস পরপর মুদ্রানীতি প্রকাশ করে। আগামী 6 মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। অর্থ সরবরাহ এবং তার মধ্যে বিশেষ করে বেসরকারি খাতের ঋণের প্রবাহ, দ্বিতীয় হচ্ছে মূল্যস্ফীতি, তৃতীয়ত হচ্ছে বৈদেশিক মুদ্রার সাথে টাকার মান বা এক্সচেঞ্জ রেট। মুদ্রানীতির 3টা সূচক নিয়ন্ত্রণ করা হচ্ছে মুদ্রানীতির মূল দায়িত্ব। মুদ্রানীতি প্রণয়নের আগে দেশের অভ্যন্তরীণ ও বিশ্ব অর্থনীতিকে বিবেচনায় নেওয়া হয়। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, গত মুদ্রানীতির তুলনায় এবছর অভ্যন্তরীণ ও বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপট ভিন্ন, সেটি বিবেচনায় নেওয়া প্রয়োজন। গত মুদ্রানীতির সময় বিশ্ববাজারে পণ্যমূল্যের দাম কম ছিল, এখন কিন্তু পণ্যমূল্যের দাম ঊর্ধ্বমুখী। এটা একটা একটা নেগেটিভ একটা সিগনিফিকেন্স আছে আমাদের অর্থনীতির উপর। বেসরকারি খাতের ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা পূরণ ও বিনিয়োগ বাড়াতে ঋণের সুদের হার ও আমানতের সুদের হারের মধ্যে ব্যবধান কমিয়ে আনার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। ব্যাংকের ঋণ প্রকৃতপক্ষে বিনিয়োগে যাচ্ছে কিনা তা নিশ্চিত করতে মুদ্রানীতিতে স্পষ্ট দিক নির্দেশনা থাকার কথাও বলেন তারা। ঋণের সুদের হার কমাতে লাগবে, জামানতের সুদের হার যাতে না কমে সেদিকে নিশ্চয়তা রাখতে লাগবে। এটার জন্য প্রয়োজন হচ্ছে যে দুটোর মধ্যে যে তফাৎ, যেটাকে স্প্রেড বলা হয়, সেই স্প্রেডটাকে কমাতে লাগবে। যে মুদ্রানীতিতে গত বছরে যে গত 6 মাস আগে যে মুদ্রানীতি হয়েছিল সেটা বেশ সফলভাবে বাস্তবায়ন হয়েছে, ইনফ্লেশন কমে আসছে এবং এই দিকটাতেই জোরটা আরও দিতে হবে। গত জুন থেকে ডিসেম্বর প্রান্তিকে ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির নির্ধারণ করা হয়েছিল 16.5%, আর তা পূরণ হয়েছে 15.1%। মেহেরমণি, বৈশাখী সংবাদ, ঢাকা।